এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য সুপার ফোরে খেলা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে জয়ের আশা করলেও প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করছে টাইগাররা। আরিফ চৌধুরী জানাচ্ছেন। এখন বিকাশাবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এশিয়া কাপ খেলতে রোববার দুপুরে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। মিশন শুরুর আগে কোচ ক্যাপ্টেনের সংবাদ সম্মেলন। অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর প্রথম গণমাধ্যমের সামনে আসলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব। তবে সাকিব বলার আগে এশিয়া কাপের টার্গেট জানালেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ডেফিনেটলি আওয়ার এইম ইজ টু কোয়ালিফাই ফর দ্য সেকেন্ড রাউন্ড ফার্স্ট। অ্যাজ ইউ সেড দ্যাট উই আর প্লেইং ইন শ্রীলঙ্কা, এগেইনস্ট শ্রীলঙ্কা, দে আর ভেরি গুড টিম অ্যাট দেয়ার হোম কন্ডিশন। অ্যান্ড দেন উই আর প্লেইং আফগানিস্তান ইন পাকিস্তান অ্যান্ড লেট টিম they play here, they won series, so there's big challenges, but we are up for that challenge. কোচের কথাই ক্যাপ্টেনের জানালেন, প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে সেরা চারে যেতে চান তারা। কোচ যেটা বললো যে খুব ভালো প্রিপারেশন হয়েছে, আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি যে সবাই খুব ভালো প্রিপেয়ার্ড অবস্থায় আছে। আনফর্চুনেট যে এবাদত আমাদের টিমের পার্ট হতে পারছে না, কারণ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, তো সেই জায়গা থেকে আমাদের জন্য একটু সেটব্যাক। বাট তারপরেও আমি বলবো যে যে ধরনের প্রিপারেশন এবং যে ধরনের স্কোয়াড আসছে, আমার কাছে মনে হয় যে আমরা অনেক দূরে যেতে পারবো। আগে তিনবার ফাইনালে খেললেও শিরোপা হাতে নেওয়া হয়নি সাকিবদের, এবার আশা নিয়ে যাচ্ছে টাইগাররা। অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে মনে হয় ওই টিম থেকে এই টিম অনেক বেটার এখন, সো সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি, এবং আমি এক্সপেক্ট করবো যে ওরকমই যেন আমরা করতে পারি। যদি আমি মাত্র যেটা বললাম যে ম্যাচ বাই ম্যাচই আমাদের টার্গেট থাকবে। 30 আগস্ট আসর শুরু হলেও টাইগারদের এশিয়া কাপ শুরু হবে পরদিন 31 আগস্ট হোস্ট শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।